আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে দুই। তো দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে কম্পিউটার নেটওয়ার্ক, আর অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন। তো এখানে আমাদের একটা প্রতিবেদন লিখতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে উত্তর দেখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এটা 17তম অ্যাসাইনমেন্ট। আমরা জানি অ্যাসাইনমেন্ট লেখার সময় আমাদের একটা অ্যাসাইনমেন্ট শিরোনাম ব্যবহার করতে হয়। তো আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনামটা হবে কম্পিউটার নেটওয়ার্ক, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট শিরোনাম। আর একটা বিষয় তোমরা খেয়াল রাখবা অ্যাসাইনমেন্টটা লেখার সময়, তো আমি যে স্টেপ বাই স্টেপ দেখাবো এই জন্য পৃষ্ঠা রং আকারে দিয়েছি। এটা যেমন পৃষ্ঠা এক, তারপর একটা দুই তিন চার, এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো। তো তোমরা অবশ্যই খেয়াল করতেছো এটা হচ্ছে পৃষ্ঠা রং দুই, তাহলে তোমরা ভিডিওটা আর স্কিপ করিও না, স্কিপ করলে হয়তো পৃষ্ঠাগুলো এলোমেলো হতে পারে। তো দেখো উত্তর 26 সেপ্টেম্বর, অর্থাৎ তোমরা তোমাদের যেদিন লিখবা সেদিনের তারিখ দেবা। ঠিক আছে, আমি 26 তারিখ দিছি বরাবর। তো এখানে কুড়িগ্রাম বালিকা উচ্চ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হয়তো এখানে তো সরকারিটা বাদ পড়ে গেছে, উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম। তোমরা তোমাদের তারিখ দিবা, তোমরা তোমাদের স্কুলের নাম দিবা। ঠিক আছে, এইটা আমাকে ফলো করার দরকার নাই, এটা জাস্ট একটা ডেমো। তো আমরা এখন তৃতীয় পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় পৃষ্ঠা, তোমরা খেয়াল করো। তো তৃতীয় পৃষ্ঠায় লেখো বিষয় নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার সম্পর্কিত প্রতিবেদন, জনাব আপনার দ্বারা আদিষ্ট হয়ে স্মারক নং 17/খ কুশউবি, অর্থাৎ কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্রো অনুসারে গত 25 সেপ্টেম্বর 2021 অনুসারে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার সম্পর্কিত প্রতিবেদন পেশ করা হলো। তাহলে আমরা চতুর্থ পৃষ্ঠায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চতুর্থ পৃষ্ঠাটা তোলো। এই সুযোগে আমি একটা তোমাদের সাথে কথা বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমি আশা করি তোমরা চতুর্থ পৃষ্ঠা তুলে নিয়েছো। আমরা এখন পঞ্চম পৃষ্ঠায় চলে যাই। তোমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা পৃষ্ঠা খেয়াল করা তুলে নাও, এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত তুলে নাও। ঠিক আছে, তো তোমরা ইতোমধ্যে জেনে গেছো আমার এই চ্যানেলটিতে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাউসির ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথে উত্তরগুলো নির্ভুলভাবে আপলোড দেওয়ার চেষ্টা করা হয়। তো কারো যদি কোনো সপ্তাহের অ্যাসাইনমেন্ট লেখা বাদ থেকে থাকে বা তুমি যদি অ্যাসাইনমেন্ট না লিখে থাকো, অবশ্যই তুমি আমার চ্যানেলের প্লেলিস্টটা একটু ঘুরে দেখো, সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তো এটা আমাদের কিন্তু ষষ্ঠ পৃষ্ঠা, আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। তোমরা ভিডিওটা মোটেই স্কিপ করিও না, অর্থাৎ ভিডিওটা টেনে টেনে দেখিও না, তাহলে পৃষ্ঠা এলোমেলো হতে পারে। আমরা এখন সপ্তম পৃষ্ঠায় চলে যাই। আমরা সপ্তম পৃষ্ঠায় চলে এসেছি। তোমরা চাইলে পৃষ্ঠাগুলো স্ক্রিনশট আকারেও নিতে পারো, অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে সুন্দর করে লিখে নিতে পারো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো আমরা এখন অষ্টম পৃষ্ঠায় চলে যাই। তো এটা আমাদের অষ্টম প্রিয় পৃষ্ঠা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হয়তো এখান থেকে আমি বলে বোঝাতে পারবো না একটা সাবস্ক্রাইব একটা ইউটিউবারের জন্য কতটা আনন্দের বিষয়। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, আর পৃষ্ঠাগুলো সুন্দর করে তুলে নাও। আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী, এখন আমরা তৃতীয় নবম পৃষ্ঠায় চলে যাবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ প্রতিটা পৃষ্ঠা দেখতে থাকি। তো আমরা ইতোমধ্যে আমাদের 9নং পৃষ্ঠায় চলে এসেছি। তোমরা খেয়াল করো, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমি তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ স্ক্রিনশট উত্তরগুলো দেখানোর চেষ্টা করি, যাতে করে তোমরা স্ক্রিনশট আকারেও নিতে পারো। তো যেখান থেকে মার্ক করে দেই, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তুলে নাও। এখন আমরা 10ম পৃষ্ঠায় চলে যাই। তোমাদের সুবিধার্থে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো প্লেলিস্ট আকারে এবং সপ্তাহ আকারে আমার এই চ্যানেলটিতে আপলোড দেওয়া আছে। তোমরা অবশ্যই প্লেলিস্টটা একটু ঘুরে দেখো, আর যদি ভালো লাগে ঘুরে দেখার পর, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমরা ইতোমধ্যে আমাদের 11নং পৃষ্ঠায় চলে এসেছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুলে নাও। আমরা এখন 12নং পৃষ্ঠায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে স্ক্রিনশট আকারে নিতে পারো, যাতে তোমরা অবসর সময়ে, অর্থাৎ তুমি এখন স্ক্রিনশট দিয়ে রাখো, তুমি পরবর্তীতে লিখবা। ঠিক আছে, সে ব্যবস্থাও করা হয়েছে। তো সুন্দর করে তুলে নাও, আর পিডিএফটা অবশ্যই দেবো। একটু কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, টেকনিক্যালি কিছু প্রবলেম আছে আমার। তো আমি দেবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, তোমরা একটু অপেক্ষা করো। তোমরা স্টেপ বাই স্টেপ পৃষ্ঠাগুলো খেয়াল করো, এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত সুন্দর করে তুলে নাও, আর পৃষ্ঠা রঙগুলো দেখো স্টেপ বাই স্টেপ আসতেছে কিনা। ঠিক আছে, তো আমি তোমাদের সুবিধার্থে পৃষ্ঠা আকারে দিয়েছি, যাতে করে তোমরা স্ক্রিনশট দেওয়ার পরও যেন ভুল না হয়। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা আশা করি এই পৃষ্ঠাটা তুলে নিয়েছো। আমরা 13নং পৃষ্ঠায় চলে এসেছি। আমরা আমাদের শেষ পর্যায়ের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি। নেটওয়ার্কের সাথে সম্পর্কিত এরকম কিছু যন্ত্রপাতি যেমন সার্ভার, তো সার্ভারটা তুলে নাও, সুন্দর করে লিখে নাও। আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব।
তারপর খেয়াল করে এখানে আসছে 14 নং পৃষ্ঠায় যে ক্লায়েন্ট, সুন্দর করে তুলে নাও, তোমরা চাইলে স্ক্রিনশট আকারে দিতে স্ক্রিনশট আকারেও নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাই, অর্থাৎ 15 নং পৃষ্ঠায়। আমরা 15 নং পৃষ্ঠায় ইতিমধ্যে চলে এসেছি, ছোট্ট একটা করে পৃষ্ঠা। তো তোমরা সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রতিটা পৃষ্ঠা খেয়াল করো আর তুলে নাও। তো আমাদের তো স্কুল সপ্তাহে একদিন হলেও হচ্ছে, তো তোমরা অবশ্যই মাস্ক পরিধান করে স্কুলে যাবে। কখনো একত্রে অর্থাৎ সবাই মিলে একসাথে হওয়ার বা একসাথে জটলা পাকার কোনো দরকার নাই। আমাদের করোনা মহামারী এখনও পুরোপুরি নির্মূল যেহেতু হয়নি, তোমরা অবশ্যই মাস্ক পরে যাবে। আর যাদের বয়স 18-এর উপরে তাদের তো ভ্যাকসিন চলছেই, আর 12 বছর যাদের তাদেরও মনে হয় ভ্যাকসিন দেওয়া হবে, হয়তো 21 থেকে 27 তারিখের মধ্যে তাদের জন্ম নিবন্ধন দিয়ে এরকম একটা নিউজ আসতেছে। তো তোমরা অবশ্যই ভ্যাকসিন নিবা, ঠিক আছে, আর স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মেনে চলবা। তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাই। তো আমরা দেখি আমাদের 17 নং পৃষ্ঠায়। তো এটা আমাদের 17 নং পৃষ্ঠা। তো এই যে রিসোর্স, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুলে নাও। আর তোমরা অবশ্যই এই কয়েকটা দিন একটু ভালো করে পড়াশোনা করো, কারণ সারাটা বছরই তো গেল মোটামুটি আমাদের, হয়তো আমরা কেউ পড়ছি কেউ পড়ি নাই অনেকেই, তো ভালো করে আবার কেউ পড়ি নাই। তো অবশ্যই তোমরা পড়াশোনাটা একটু চালিয়ে যাও, কারণ আমাদের অনেক দীর্ঘদিন বইয়ের সাথে সম্পর্ক না থাকার কারণে আমাদের কিন্তু অনেক লস হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো এটা আমাদের 18 নং পৃষ্ঠা, তোমরা খেয়াল করো এটা 18 পৃষ্ঠা, একটু স্ক্রল ডাউন করি। ওকে, এই পর্যন্ত তুলে নাও। তো আর হয়তো 2টা কি 3টা পৃষ্ঠা আছে, ঠিক আছে। তো 21 পৃষ্ঠা পর্যন্ত সম্ভবত আছে আমার এখানে, তো আমি রেডি করেছি। তো সুন্দর করে এই পর্যন্ত তুলে নাও, তুমি চাইলে একটা স্ক্রিনশট আকারেও নিতে পারো অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে সুন্দর করে লিখে নাও। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এখন 19 নং পৃষ্ঠায় চলে এসেছি আমরা। তুমি 19 পৃষ্ঠায় এখান থেকে শুরু করে যে ইউজার প্রোটোকল, সুন্দর করে এই পর্যন্ত তুলে নাও। যেহেতু লেখাগুলো সুস্পষ্ট তাই এই বিষয়গুলো আমি আর পড়তেছি না। তো তোমাদের সুবিধার্থে পুরো স্ক্রিন জুড়ে দেখানো হচ্ছে, যাতে তোমরা স্ক্রিনশট আকারে নিতে পারো। তো আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাই। তো একটু খেয়াল করে এটা আমাদের 22 নং পৃষ্ঠা, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তুলে নাও। HTTP অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই পর্যন্ত তুলে নাও। আমরা এখন সর্বশেষ পৃষ্ঠায় যাব। তো সর্বশেষ পৃষ্ঠায় যেতে যেতে সর্বশেষ কথাটা বলে নেই, ভিডিওটা দেখার পর যদি তোমার ভালো লেগে থাকে বা বিন্দুমাত্র তোমার উপকার হয় এবং পরবর্তী আপডেটগুলো তুমি সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর শেষ পৃষ্ঠায় দেখো প্রতিবেদকের নাম, এখানে কিন্তু তোমার নাম লিখতে হবে, প্রতিবেদনের শিরোনামটা এটা ঠিক হয়ে থাকবে। প্রতিবেদন তৈরির স্থান অর্থাৎ তুমি কোথায় থেকে বা কোনখান থেকে প্রতিবেদনটা তৈরি করতেছো সেই তোমার জায়গার নাম লিখতে হবে। তারপর প্রতিবেদন তৈরির সময় ও তারিখ, তুমি কখন লিখতেছো কোন সময় লিখতেছো সেটা দিতে হবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।